করোনার কারণে দেশে ফেরা শ্রমিকদের ফেরত নিচ্ছে না আবুধাবি সহ বেশ কয়েকটি দেশ কোভিড নেগেটিভ সার্টিফিকেট ও ভিসা নিয়ে আবুধাবি যাবার পরও শুধু সন্দেহের কারণে দেশে ফেরত পাঠিয়েছে জন শ্রমিককে এই জটিলতা নিরসনে গঠন করা হয়েছে সৃষ্ট তদন্ত কমিটিও ইমিগ্রেশন থেকে ফেরত আসা প্রবাসীদের সরকারি খরচে পাঠানোর বিষয়টি আন্ত মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত নিতে হবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয় রহমান জানাচ্ছেন বিস্তারিত করোনার সময় দেশে ফেরত পাঠানোয় বেশ বিপাকে প্রবাসী রেমিট্যান্সের যুদ্ধারা বিসার ম্যাচ শেষ হওয়া নিয়েও রয়েছে শঙ্কা একদিকে প্রবাসে যেতে না পারা করোনার কারণে কাজ বন্ধ এবং বাড়িতে বসে খেয়ে ফুরিয়েছে সঞ্চয়ও নানা কাঠখর পুড়িয়ে যারা যেতে পেরেছেন তেমন একশো বারো জনকে আবার ফেরত পাঠিয়েছে আবু দাবি ইমিগ্রেশন শেষ সম্বল খুঁইয়ে দিশেহারা অনেকেই আবারও প্রবাসে ফিরতে সহযোগিতা চাইলেন সরকারের আমি দাজকে পনেরো বছর বিদ্যাস করি ঠিক আছে পনেরো বছর হয়ে গেছে পনেরো বছর এই আট মাস চলে ঠিক আছে অন যদি না যাই তাতে আমার একটা ভবিষ্যতের চিন্তা আছে তাহলে আমি কি করব আমার টিকিটের মেয়াদ আছে আমার অ্যাপ্রুভাল পেপারও আইছে আর আবুধাবি বিমান বন্ধ বলতেছে কিন্তু বাংলাদেশ বিমানেই দুবাই এয়ারপোর্ট নামবো কিন্তু তারা নতুন টিকিট নিতে বলতেছে ওই টিকিটের কোনো টাকা পয়সা কিছু পাওয়া যাবে না কোম্পানি তো বারবার বলতে হবে তুমি আসো সব কিছু তোমার খোলা আছে তাহলে আমি কীভাবে যাবো এরা তো টিকিট দিচ্ছেই না কিভাবে যাইতে পারবো ওই জিনিসটা আমরা তথ্য কোনো তথ্য পাইতেছি না প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন আবুধাবি থেকে ফেরত আসা একশো প্রবাসীকে সরকারি খরচে পাঠানোর জন্য তদন্ত কমিটির সুপারিশ পাওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে আর রিপোর্ট আসার পরে তারপর তো নিশ্চয়ই আমরা আবার এই যে ইন্টারমিনিস্ট্রিয়াল কমিটি যেটা আছে ওখানে কি সুপারিশ ডাইরেক্টলি আছে ওটা দেখে আমরা ওই সময় সিদ্ধান্ত নেব কেমনে কি করব ওখান থেকে যারা ফেরত এসছে আবার রুজি করার জন্য আবার যেতে পাচ্ছেন না এখানে আটকে গেছেন এনারা হলেন আমাদের প্রবাসী কর্মী এদের সবারই কিন্তু কোন না কোনো স্টেজে কোনো না কোনো সময় এই দেশের উন্নয়নের ওদের একটা অবদান আছে আবুধাবি সহ বিভিন্ন দেশে যেতে এবং আসতে প্রবাসীদের যাতে ভোগান্তি না হয় সেজন্য মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী